হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নচিত্রা দু হাজার বাইশ সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে অংশটি রয়েছে মডেল কোয়েশ্চেন নাম্বার দুইয়ের সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক দেখো এক একটা রয়েছে একের জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো বারোটি একটা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক চাঁই বরফে একটি গর্ত করে দশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল ঢাললে ওই জলে উষ্ণতা হবে অপশান নাম্বার এ জিরো ডিগ্রি নেক্সট বলছে দু একটা সাদা আলো যে বর্ণাল উৎপন্ন করে তার মধ্য বর্ণ হল অপশান নাম্বার এ সবুজ তিনেরটা বলছে রশ্মি লম্বভাবে দর্পণের ওপর আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ জিরো ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা চারের প্রশ্ন বলছে এক ব্যক্তি চার মিনিটের সময়ে চারশো মিটার পরিধির একটি বৃত্তাকার পথ প্রদক্ষিণ করে পুনরায় প্রাথমিক বিদ্যুতে ফিরে এলে ব্যক্তিটি বেগ হবে অপশান নাম্বার ব্যক্তিটির বেগ হবে সমান সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি জিরো নেক্সট বলছে পাঁচেরটা দুই কেজি ভরের বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে বস্তুটি তরণ হবে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি চার নিউটন নেক্সট প্রশ্ন বলছে চারেরটা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দুই গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ক্যালোরি তাপ লাগবে অপশান নাম্বার ডি একশো ষাট ক্যালোরি নেক্সট প্রশ্ন সাতেরটা এনএসিএল প্লাস এজি জি এনও থ্রি এ প্লাস সি এল থ্রি এই বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি বিনিময় বিক্রিয়া নেক্সট বলছে আটেরটা পরিবর্তনশীল যজ্যতা আছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সিউ কফার নেক্সট বলছে নয়েরটা জিঙ্ক আয়রন জেডেন টু প্লাস ও ফসফেডমূলক পিও ফোর থ্রি মাইনাস দিয়ে গঠিত যোগের সংকেত হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি জেডেন থ্রি পিও ফোর হোল টু নেক্সট দেখো দশেরটা বলছে একটি দ্রবণের পিএইচের মান এইট পয়েন্ট থ্রি হলে দ্রবণটির প্রকৃতি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি খারীয় নেক্সট প্রশ্ন এগারোটা বলছে কোনটি প্রাকৃতিক নির্দেশক নয় সঠিক উত্তর হবে কোনোটিই নয় নেক্সট বলছে বারোটা সাবান তৈরিতে তেল বা চর্বির সঙ্গে কী লাগে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ খার নেক্সট বলছে তেরোর প্রশ্নটা টমেটোতে যে অ্যাসিড থাকে না সেটি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অক্সালিক অ্যাসিড নেক্সট প্রশ্ন বলছে চোদ্দোটা নিউটন মিটার কোন ভতরাশি একক সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি শক্তি এরপরে সে গ্রুপ বি দুয়ের দাগে সংক্ষিত উত্তর দাও যে কোনো আটটি এক একটা ফুট অন্ত জলের তাপমাত্রা দুশো বারো ফার্নহাইট ঠিক না ভুল নির্বাচন করো উত্তর হবে ঠিক দু একটা বলছে বস্তু বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবে দূরত্ব ড্যাশ অনুষ্ঠান পূরণ করো উত্তর হবে সমান নেক্সট বলছে তিনেরটা বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে উত্তর হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে নেক্সট প্রশ্ন চারেরটা বলছে কাজ করার সমর্থকে কি বলে উত্তর হবে শক্তি নেক্সট প্রশ্ন পাঁচেরটা সেলসিয়াস স্কেলে একশো ঘর ফার্নাইট স্কেলের ড্যাশ ঘরের সমান শূন্যস্থান পূরণ করো উত্তর হবে একশো আশি ঘরের সমান নেক্সট ছয়েরটা বলছে সিএ ও প্লাস এইচ টু ও ইজকাল টু সিএ এইচ হোল টু এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া ঠিক না ভুল নির্বাচন করো উত্তর হবে ঠিক নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা ইথিলিনের পলিমার হলো ড্যাশ শূন্যস্থান পূরণ করো উত্তর হবে পলিথিন নেক্সট প্রশ্ন বলছে সাতেরটা সরি আটেরটা সোডা ওয়াটারে কোন অ্যাসিড থাকে উত্তর হবে কার্বনিক অ্যাসিড নেক্সট প্রশ্ন বলছে নয়টা অ্যাসিডের জলি দ্রবণে সর্বদা এইচ প্লাস আইন উৎপন্ন হয় ঠিক না ভুল নির্বাচন করো উত্তর হবে ঠিক নেক্সট প্রশ্ন বলছে পারদের রাসায়নিক চিহ্ন ড্যাস শূন্যস্থান পূরণ করো উত্তর হবে এইচ জি তো এই ছিল তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের মডেল কোয়েশ্চেন নাম্বার দুইয়ের প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক